নরসিংদীর মনোহরদীতে বিএনপির মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মনোহরদী থেকে নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির কেন্দ্র ঘোষিত 31 দফা সম্পর্কিত জনমত সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের শহীদের গাঁও খান বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভার আয়োজন করে মনোহরদী উপজেলা কোর বিএনপি ও অঙ্গ সংগঠন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্জ আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মাহমুদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাছেদ মোল্লা ভুট্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রেহান উদ্দিন রেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বাইজিদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলী আকবর, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক কাজল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সামির রহমান টিপু প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।